আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের মধ্যে এক মসজিদ ভেসে উঠল। এই নিউজটা আমরা সবাই কম বেশি পেয়েছি। যখন প্রায় ১৯৭৯ সালে ভারতের মধ্যে আল্লাহ তাআলার কুদরত দেখা গেল, ১৯৭৯ সনে প্রায় ১২০ বছর আগে বিহারের ফুলওয়ারিয়া বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই বাঁধের কারণে, সেই বাঁধ দেওয়ার পরে মুসলমানদের একটি মসজিদ পানির নিচে পড়ে যায়, ১২০ বছর থাকে। একটা বিল্ডিংয়ের টেম্পার কমপক্ষে ১০০ বছর। তো সেই মসজিদ আগে ব্যবহার হয়েছিল, ছোট্ট একটা মসজিদ, আপনারা সবাই কম বেশি দেখেছেন। আশপাশে যত বাড়ি ঘর যা ছিল, একটা ক্ষেতের মধ্যে, একটা গ্রামের মধ্যে, এলাকার মধ্যে শুধু কিন্তু একটা মসজিদ থাকে না, একটা সমাজ ঘিরে, এলাকা ঘিরে, জেলা থানা ঘিরে, গ্রাম ঘিরে কিন্তু একটা মসজিদ হয়। মানুষগুলো কিন্তু মসজিদ বানায়, গ্রামের কোনো অস্তিত্ব বাকি নাই, একমাত্র আল্লাহর ঘর এই মসজিদটাই বাকি আছে। সুবহানাল্লাহ, এই মসজিদটা হঠাৎ করে ১২০ বছর পরে ভেসে উঠল। পানি শুকিয়ে যাওয়ার পর মসজিদটা ভাসলো। এমনকি যখন মানুষ মসজিদের ভিতরে গিয়ে দেখলো, মসজিদের কানা পরিমাণও ক্ষয় হয় নাই, মসজিদটা আগের মতো রয়েছে। অথচ বিল্ডিং এর ওয়ালের টেম্পার আছে ১২০ বছর, কিন্তু ১০০ বছর, সর্বোচ্চ ১০০ বছর, ১২০ বছর পানির নিচেই রয়েছে। আল্লাহ সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন এক কারিশমা আমাদেরকে দেখাই দিলেন যে আল্লাহ তাআলা চাইলে কি না পারেন, অসম্ভবকে সম্ভব করান। এই জন্য আমরা যে আমলগুলো দিই, আল্লাহর উপর বিশ্বাস রেখে করবেন, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই ফলাফল দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ।